এরকম একটা জায়গা বলেছিলাম কিন্তু আমাকে এর থেকে ভালো জায়গাতে নিয়ে এসেছে দেখেন এ কিন্তু ভালো লোক আছে আজকে ভালো দুর্দান্ত ভিডিওগ্রাফার ফটোগ্রাফার ঠিক আছে প্লাস ব্লগার আমি তো ভাই প্রথম দিন কাজ করে ফেল হয়ে গেছি অলরেডি ঠিক আছে বিয়াসলি খুব ভালো গান গায় কিন্তু বন্ধুরা ঠিক আছে সকালে সেই নিজে হলুদ হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পুরো ফুল টু রেডি একটা ইউনিক জায়গায় যাওয়া হচ্ছে আজকে ঠিক আছে নতুন কিছু প্ল্যান নতুন করে ভিডিও নতুন কিছু ব্লগিং তোমাদেরকে দেখাবো মানে আজকের ভিডিওটা করে ঠিক আছে তো চলো আগে দেখতে থাকো ঠিক আছে বাইরে গিয়ে কথা বলি লেট হয়ে গেছে প্রতিদিনই আমার লেট হয়ে যাচ্ছে বন্ধুরা কি করবো কিন্তু তোমরা এন্টারটেনমেন্ট হতে থাকো পাশে থাকো চলো দেখতে থাকো বন্ধুরা আর একদম রেডি হয়ে চলে এসেছে ঠিক আছে আর চলে এসেছে আজ নতুন মেম্বারে দাদাটা সব ফার্স্ট টাইম মিট হলো ঠিক আছে তো কেমন আছো বলো আমি ভালো আর একদম আর তোমার নামটা বলো একটু দাদা আমার নাম সুদীপ এই প্রথমবার এখানে আমার সাথে কাজ করতে দেখতে পাচ্ছ কিন্তু এরপর আরো ভবিষ্যতে দেখতে পারে আশা করি ঠিক আছে আবার দেখতে ইভেন দেখতে থাকো যদি কথা হচ্ছে ঠিক আছে দেখতে থাকো আমরা গ্রামে চলে এসেছি দেখতে পাচ্ছ একদম পুকুর টুকুর আছে আর তার সাথে ধান ক্ষেত ঠিক আছে সো হেভি বসতে হচ্ছে আমরা এখন যাচ্ছি দেখতে থাকো একদম পুরি মাছ তিন যাচ্ছে তো দাদা একদম 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 চলো আচ্ছা আজকে আমরা কি গান শুট করবো সেটা কি জানো আজকে কি গান শুট করবো সেটা হলো সাসপেন্স থাকুক সবাইকে লাস্টে গিয়ে বলবো তাই তো একদম একদম তোমরা দেখতে থাকো হ্যাঁ লাস্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কোন গানে আমাদের শুট আছে আজকে শুটটা করার পর একটুখানি কিন্তু ক্লিপও দেখাবো হ্যাঁ একদম চলে এসেছি ঠিক আছে কি লাগছে জায়গাটা দাদা দেখে ফার্স্ট টাইম তোমাদের কেমন লাগছে দুর্দান্ত জায়গা আমি কিন্তু এরকম একটা জায়গা বলেছিলাম কিন্তু আমাকে এর থেকে ভালো জায়গাতে নিয়ে এসেছে দেখে এ কিন্তু ভালো লোক আছে দেখে যাও শুধু আমার সঙ্গে শুট করা আসার ফায়দাটা কি লোকেশন তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করবো এই জায়গায় একটা ছোট্ট সিনেমা দেখতে দিঘা দিঘা ফিল আসছে পুরো ভেরি আছে পিছনটা মেনলি ঠিক আছে আর তার সাথে তো ছোট্ট একটা সিনেমাটিক দিয়ে তোমাদের পুরোটা দেখাই ঠিক আছে তোমরা দেখতে থাকো ততক্ষণ deep within here we go but somehow I'm caught in the middle is this the end before we've even begun should I work গাইজ আমাদের এই লোকেশনে কিন্তু শুট ডান অলরেডি পুরো ওভারঅল ডান তো কেমন এনজয় হচ্ছে কেমন আর কেমন লাগছে আজকে ভালো দুর্দান্ত ভিডিওগ্রাফার ফটোগ্রাফার ঠিক আছে প্লাস ব্লগার আমি তো ভাই প্রথম দিন কাজ করে ফেল হয়ে গেছি অলরেডি ঠিক আছে এটা যদি তোমাদের যদি এখনো এই ট্যালেন্ট বুঝতে না পেরে থাকো তাহলে তোমাদের দোষ ভাই আমার কিছু করার নেই আমি নিজে আর্টিস্ট লোক হয়ে বলছি আমি অলরেডি এর ফ্যান হয়ে গেছি ঠিক আছে চলো এই দাদার এগুলো ভালোবাসে এগুলো একদমই না ঠিক আছে হ্যাঁ আমি তো জানো কত মানে মাটির মানুষ দাদা এরকম করে বলছে ঠিক আছে সত্যি দাদা কি বলবো ঠিক আছে তো আগে দেখতে থাকো ঠিক আছে লোকেশনটা চেঞ্জ করেছি এর থেকেও একটা ভালো লোকেশনে তোমাদেরকে নিয়ে যাবো তো দেন দেখতে থাকো বন্ধুরা জাস্ট দেখো লোকেশনটা দুই দিকে পুরো ভেরি ঠিক আছে মধ্যখানে রাস্তা গাছপালাগুলো আছে সেই লেভেলের সুন্দর জায়গাটা তোমরা বুঝতেই পারছো ঠিক আছে আর এই যেখানে এবার আমাদের নেক্সট শুটে প্ল্যান চলছে সিরিয়াসলি হেভি হেভি লাগছে আর আগে দেখতে থাকো দাদা কেমন লাগছে ফিলিংসটা কেমন মজা আয়া
আকাশটা একটু মেঘলা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুর্দান্ত ফিলিংসটা গাইস, ফিলিংসটা অসাধারণ। হাওয়া ও সেই লেভেলের হাওয়া, সেই লেভেলের, ঠিক আছে, একদম একদম। আর একটু তো সিনেমাটিকগুলো কেমন লাগলো এবারে কিন্তু কমেন্ট করে জানাবে, ইউনিক পুরো করছি ব্লগটা, ঠিক আছে। হ্যাঁ, এরকম ব্লগ আগে করিনি, এটা কমেন্ট করে জানাবে যে এরকম টাইপসের তোমরা ভিডিও দেখতে পছন্দ করো কিনা, ঠিক আছে। তো চলো একবারে লোকেশানে কিন্তু আমরা দেখা হচ্ছে, তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই লোকেশানটা চলে এসেছি, লোকেশান চেঞ্জ, তোমাদেরকে আগে বললাম। আর সেই সেই ও সেই লেভেলের, ঠিক আছে। তো এই জায়গাটা দেখতে থাকো যে কিরকম আমরা কিরকম কি ফুটেজ তুলবো, ঠিক আছে, সমস্ত তো তোমাদেরকে দেখাবই। তার আগে এই জায়গাটা একটা ছোটো সিনেমাটিক, ঠিক আছে, আরও নতুন কিছু প্ল্যানিং তো মাথার ভেতর চলছে, ঠিক আছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। দাদা গিটার বার করে যাবো, নাইস, সিরিয়াসলি দাদা নাইস গিটার, ঠিক আছে। হ্যাঁ, আর আমি দেখি আজকে বাজাবো, ফার্স্ট টাইম গিটার বাজাবো, ফার্স্ট টাইম না, আগেও ট্রাই করেছিলাম, ঠিক আছে। আর তোমাদের ইম্পর্টেন্ট কথা, যেটা এখনো পর্যন্ত বলা হয়নি, যা যারা আমার ফ্যামিলিতে জয়েন করনি, ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এই যো দেখতে পাচ্ছ এই এখানটা তো লেখা আছে, তো যারা যারা জয়েন করে যাও কি এখন জয়েন করো, সবার প্রথমে আপডেট দেখার জন্য, ঠিক আছে। তো চলো বিকেলটা যে এত সুন্দর কাটবে সেটা আমাদের দাদা না হলে, ঠিক আছে, এটা বলা যেত না। তো দাদা ফাইনালি মানে কাজটা করে দেওয়ার সাথে আমার তো পার্সোনালি খুবই 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 ভালো লাগলো। দাদা খুব 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 ভালো মানুষ, আর দাদা সিরিয়াসলি খুব ভালো গান গায় কিন্তু বন্ধুরা, ঠিক আছে। আর দাদা বলো একটুখানি তোমাদের আজকে এত বাড়ির তুলনা নিতে হচ্ছে। আচ্ছা, আমি যে গান গাই সেটা তো ঠিক আছে, কিন্তু এই এই ভালো ছেলেটার জন্য কিন্তু আমি ভিডিওগ্রাফি করাও শিখে গেলাম আজকে, ঠিক আছে। আমি কিন্তু গান শেখাতে পারিনি, ওকে আমাকে ভিডিওগ্রাফি শিখিয়ে দিয়েছে। আসলে আজকে দাদা আমাকে অসাধারণ শ্যুট করে দিয়েছে, দেখছো কেউ নেই, ঠিক আছে, রীতিমতো দাদার। তোমরা আগে দেখতেই পেলে, মানে দাদা না থাকলে আজকে শ্যুট হতো না, অসাম অসাম শ্যুট করে দিয়েছে। ভিডিওগুলো সেই লেভেলের, সেই লেভেলের ভিডিওগ্রাফি, ঠিক আছে। এডিটিংটা আমার কিন্তু পিছনে খেটেছে দাদা পুরো, থ্যাংক ইউ সো মাচ দাদা এত ভালো করার জন্য, ঠিক আছে। থাকলে আমার কাজ হতো না, তো আমি না থাকলে তোমার কাজ হতো না, একদম একদম। তো চলো দেখতে থাকো আগে ব্লগটা, হয়তো তোমাদের ইউনিক, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই জায়গাটার নাম হচ্ছে কৈপুল, ঠিক আছে, যারা আসতে চাও অবশ্যই চলে আসবে। আর তোমাদেরকে কি বলবো, এর একটা সেপারেট ভিডিও দেবো, এই জায়গাটার একটা সেপারেট ভিডিও দেবো, কোনো চাপ নেই, একটু টাইম হোক, একটু ফ্রি হয়, ঠিক আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা, এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি,
আমাদের যে টোটাল যে শুটটা হলো সেটা পরে আমি যে গানঠান করছি যে শুট করছে পুরো জিনিসটা এখনো দেখানো বাকি সেটা কিন্তু দেখতে ভুলবেন না না দেখে যাবেন না একদম 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 তো দেখতে থাকো আগে তো শুট কমপ্লিট আমরা বেরিয়েছি ঠিক আছে এবার মেইনলি কথা হচ্ছে জাস্ট দেখো ওয়েদারটা মানে জানি না বৃষ্টি আসবে কিনা জানো বৃষ্টি না ঠিক আছে এত কিছু আছে আমাদের সঙ্গে এই খুব ভয়ও লাগে জানো বৃষ্টি না আসবে না তো চলো আগে দেখতে থাকো এনজয় তো ফুল টু ফুল টু মাস্তি বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দাদা আজকে বাড়িতে চলে এসেছে ঠিক আছে দাদাকে আজকে বললাম যে না একটু আনি ঠিক আছে দাদাকে অনেক কটা ফুটেজ ফুটেজ দেওয়া আছে ঠিক আছে আমাকে জিজ্ঞেস করে কিন্তু লাভ নেই কাউকে বলবো না বাড়ি কোথায় আরে না কালকে কি হয়েছে আমরা তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে কালকে দুটো মেয়ে চলে এসেছিল ঠিক আছে আমার যারা সোশ্যাল মিডিয়ায় দেখো হ্যাঁ জয়েন করে না সর্বপ্রথম আপডেটের জন্য মেল লিঙ্ক কি হয়েছে বা শোনো ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম আপডেট দিয়েছি যে দুটো মেয়ে নাকি আমার খোঁজ করতে করতে চলে এসে আমার ফটো দেখাচ্ছে বা দেখা দেখাতে আমার বাড়ির সামনে আমার বাবার কাছেই পড়লো লাস্ট পর্যন্ত ভালো হয়েছে আমি বাড়ি ছিলাম না কালকে কাজে ছিলাম ঠিক আছে আজকেও মেনলি শ্যুট ছিল দেখতে পাচ্ছি ডেলি কাল ডেলি শ্যুট আছে কালকে দিয়ে সব আপডেট আছে কালকে বিয়ে বাড়ি আছে একটা শ্যুট ফুট করবো ঠিক আছে সবার প্রথমে আপডেট তো তুমি পেয়ে যাবে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে ইউনিক মেনলি ইউনিক দিলাম সত্যি আমার ভিডিও হলো কিন্তু হয়নি হ্যাঁ হ্যাঁ এটা ইউনিক আছে মেনলি ঠিক আছে আর কমেন্ট করে জানাও কেমন লাগলো ঠিক আছে লাইক করো শেয়ার করো অনেক বেশি করে শেয়ার করো লাইক করো দাদা এরকম সাপোর্ট করছে সবাই তোমরা সাপোর্ট করতে থাকো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তখন জন্য টাটা বাই বাই লাভ ইউ নিজে অমরুদ পাখি বসে জামরুল গাছে ডালে তো ডাকা ডাকি আমার শৈশবের সকালে সেই নিজে অমরুদ পাখি বসে জামরুল গাছের ডালে তো ডাকা ডাকি আমার শৈশবের সকালে একদিন গেল জানি না কোন সুদূরে ফিরবে না সে কি ফিরবে না আর কোনদিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না